আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আছি রাজশাহী যে সদর অর্থাৎ রাজশাহীর যে জিরো পয়েন্ট সে এলাকায়। আমি এখন যাচ্ছি রাজশাহী নিউ মার্কেট হতে জিরো পয়েন্টের দিকে এবং আপনারা আমার সাথে থাকবেন। রাজশাহী শহরবাসী যে শীতের কারণে রাজশাহী শহরে যে অন্য সময়ের যে গঞ্জাম সেটি কিন্তু এখন উপলব্ধি করা যাচ্ছে না। এখন রাজশাহী শহরের যে মূল রাজধানী জিরো পয়েন্ট নিউ মার্কেট এলাকা পুরোটাই ফাঁকা ফাঁকা একটা ভাব। নিহেতি যাদের প্রয়োজন বেশি শুধুমাত্রই তারা বাজারে আসছেন বা কেনাকাটা করছেন, অনেকেই প্রয়োজনীয় কাজ সারতে আসছেন। আরও একটি লক্ষ্য করার বিষয় হলো যে সাহেববাজার জিরো পয়েন্ট যে গঞ্জাম থাকে অন্য সময় গরমের সময়, এবং গরমের সময় যে শপিং করার জন্যে সুন্দরী সুন্দরী মেয়েরা হালকা পোশাকে আসেন, তারা কিন্তু এখন অনেকটা ভদ্র। দেখুন, আমার সামনে একজন মানুষ খুব ভদ্রভাবে আছেন, অল্প পোশাক আর আসছেন না, এখন প্রয়োজনীয় পোশাক, শীতের যে প্রয়োজনীয় পোশাক সেটা পরতে গিয়েই সেই সৌন্দর্য তাদের ফুটে উঠছে না। তারপরও তারা শহরে যে মূল মেরুদণ্ড এই যে জিরো পয়েন্টে কিন্তু আসছেন, কিন্তু চিরচারিত জিরো পয়েন্টের যে গঞ্জাম বহুল এলাকা সেটা কিন্তু এখন বুঝাই যায় না। এখন মনে হয় যেন ঠান্ডার কারণে, শীতের কারণে মানুষের একটা হ্যাবা টাকা খাওয়ার অবস্থা। এবং দেখুন, রাজশাহী শহরের জিরো পয়েন্ট, এটি রাজশাহী শহরের জিরো পয়েন্ট, আপনি একটু উপলব্ধি করলে বুঝবেন যে অন্য অন্য সময় জিরো পয়েন্টে যে লোকের একটা গঞ্জাম থাকে, লোকের যে একটা সমাগম থাকে, মেয়েদের যে একটা আবির্ভাব থাকে, সেটা কিন্তু এখন নেই। এখন মূলত যারা আছে তারা এবারে নিহেতি কর্মে বা কেনাকাটা বা আদার্স প্রয়োজনে আসছে, বা ঘুরে বেড়ানোর জন্যে বা আড্ডা দেওয়ার জন্যে যারা আসে তারা কিন্তু এখন আসে নাই। আপনি আমার ভিডিওতে দেখেন, এই যে সামনে দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা তো অনেক সময় অনেক ওই মেয়েদের একটা বহর নিয়ে ঘুরতে দেখা গেছে গরমের সময়, এটা কিন্তু শীতের সময় নেই। এই যে সুন্দরী মেয়েগুলোকে দেখছেন, এরা কিন্তু গরমের সময় একটা রিল্যাক্স মুডে ঘুরে, যেটা আমি এর চাইতে ভালোবাসায় বলতে পারবো না, কিন্তু এখন সেটা কিন্তু নেই। এখন তারা অনেকটাই ভদ্র হয়ে গেছেন, মার্জিত হয়ে গেছেন এবং কেনাকাটা করছেন, আপন আপন গতিতে চলছেন। আর রাজশাহীতে যেহেতু সর্বোচ্চ শীত 12-14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে, এর জন্যে রাজশাহী শহর, রাজশাহীর যে আশেপাশের গ্রাম এলাকা সেগুলানেও কিন্তু মানুষের যে একটা আনাগোনা সেটা কিন্তু চোখে পড়ছে না। অর্থাৎ তারা বাসাতেই বেশি সময় কাটাচ্ছেন। এবং আমি যাচ্ছি রাজশাহী আরডি মার্কেটের দিকে, আরডির যে গেট সেই দিকে যাচ্ছি। আপনারা দেখবেন যে অন্য সময় যে আরডির গেটে একটা গঞ্জাম থাকে বা এই যে দোকানগুলো এই যে কেনাকাটার ভিড় থাকে সেটা কিন্তু এখন নেই। আমি অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারাও বলেছে ব্যবসা খারাপ, তার মানেই